সুন্দর চাদর গাড়ি, এটা দেখা যায় আকাশে উড়ে। আরে ও দেখো জো জাসনে আবারে গাড়িতে উড়ে গেছে। তুমি যেখানে যাইতে চাইবা আমরা তোমার সেখানে নিয়ে যাব। আমি একটু খেলি। আম্মা এটা খেলে আমার কিনা দিছে, তোর কি কিনা দিছে? আমি স্নেহাপরি রে এই গাড়ি ধরতেই দেবো না, এইবার দাও আমি একটু খেলি। আচ্ছা আর একটা কথা মনে রাখবি, স্নেহাপরির সাথে কথা কবি না, আমরা খেলতে এলি এখন নিবি না। আচ্ছা ঠিক আছে নিবো না, এখন আমার বাস যাবো। তাড়াতাড়ি চল, নাহলে আমরা আর গাড়ি দেওয়া হবো না। জানোস সুহাগের বাবা না সুহাগের অনেক সুন্দর একটা গাড়ি কিনে দিছে শুনছি। আচ্ছা তাড়াতাড়ি চল আপু, নাহলে আবার গাড়ি ভিতরে ঢুকে দিব। বাবা কি সুন্দর গাড়ি কিনছিস তোরা, তাই না রে পুরি? এই গাড়ি দিয়ে যদি আমরা দুজন খেলতে পারতাম। হ্যাঁ আমি গাড়ি একটু দিবি, আমরা খেলবো। আমার একটু দিবি, একে তো গাড়ি দেখতে দিছি তাই তো ভাগ্য। আবার গাড়ি একটু চালাম দে, আর তোরা গাড়ি চললি গাড়ি শেখ থাকবো ভেঙে যাবো গা। আর তোর গাড়ি কিনার টেকা আছে? হ্যাঁ আর টেকা থাকবো কি কি বাবুরা, তোর তো বাপ নাই খালি মা আছে, তোর মাওরা তো ভগিনী। আমরা যদি সত্যি সত্যি গাড়ি চালাই তখন তখন তোরা কি করবি? এই তো কি হয়েছে কিরে, তোরা কানটা খুশ কেন? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, তোকে খুব ক্ষুধা লাগছে তাই না? আসলে হয়েছে কি আজকে না কাম একটু বেশি ছিল, তবে দেখ ভাবি না কতগুলো পান্তা বাদ দিয়ে দিছে। এগুলা না ওই যে আমগো শুকনো মরিচ পোড়া আছে না, সুন্দর করে মাখায় তোকে দুজন খাওয়াই দিব। মা আমরা এখন খাইতে চাই না, আমগো গাড়ি দরকার, তুমি আমগো খেলনা গাড়ি কিনে দাও। সোহাগের বাবা সোহাগের সেই সুন্দর দেহে একটা গাড়ি কিনা দিছে। জানো মা ওর গাড়িটা না আমরা দেখতে গেছিলাম, আমরা খালি কইছি আমগোর হাতে একটু দে আমরা দেখব। নিগার জুয়াকা ওর গাড়ি ধরে বাইর করে দিছে, আর কইছে সিরা কথা জুয়া নাকি আমরা লাখ টাকার স্বপ্ন দিই। মা হাল্লা কেন আমগোর গরিব বানাইছে, আমগোর আশা কি কোনোদিনও পূরণ হবো না? কান্দিস না, সবই তো আমাকে কপাল। তবে শুন মা, আল্লাহ না গরিব মানুষগুলো বেশি ভালোবাসে জানোস তুই। আর তাছাড়া সুহাগ তো ঠিকই কইছে, আমরা তো সিরা কথায় শুই। দেখ মা আজকে আমি তো গো মা হইছি, কদিন পরে মইরা যাব, সেই শখ কি আমার পূরণ হইছে? হয় নাই। তাই কই কি মা, জেদ ধরিস না, মানুষের সব আশা পূরণ হয় না।
একবার কইছি কিন্তু তো করে, আমি কই থেকে খেলনা গাড়ি কিনা দিমু? আমাদের কি টাকা আছে? ঠিক আছে, কিনা দিতে হবে না। আরে পান্তা ভাত খামু না, আমরা খামু না। আটা পরি চল, আমরা এখন এই বাড়ির দিকে চলে যাব। বাবা যদি আজকে বাইরে থাকে না, তাহলে আমরা সব স্বপ্ন পূরণ করতে সব স্বপ্ন। কেন যে তোর মায়ের কষ্ট তোরা বুঝলি না মা? আমরা তো আর কোনদিন গাড়ি কিনলাম না, অন্য মানুষের গাড়ি এলো এটা দেখুন। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? বোন আমার একটা সিম দিতে তো। আর যা, তুই যদি স্বপ্ন দেখতি তাহলে স্বপ্নের মধ্যে এই সমস্ত কথা আর কইতি না, খালি স্বপ্নই দেখতি। হ্যাঁ তুই ঠিকই কইছিস। আমার না খুব ভালো লাগতেছে, আমি এত সুন্দর গাড়িতে চড়ে আকাশে উঠতেছি। গাড়ি আকাশে উড়ে আমি দেখছি, হেলিকপ্টার আকাশে উড়ে, বিমান আকাশে উড়ে, গুড্ডিও আকাশে উড়ে, পাখিও আকাশে উড়ে, এইভাবে খারাপ গাড়ি উঠতেছে, এটা কিভাবে সম্ভব? গাড়ি ভিতরে রাখে বাবা ওনাদের স্নেহ পড়ি, ব্যাপারটা যেন কেমন ঘটকা লাগতেছে। আমি তো দেখছি ওই যে কি জানি উড়ে, ওই যে হেলিকপ্টার, প্লেন। আরে এত কথা বাদ দে, আরে গাড়ি দূরে না, এগারে ভাড়া দে, এগারে পোষা। বিশ্বাস কর, দেখ আমরা স্নেহাপুরি গাড়ি উঠতে গেতেছি, কি যাবি? আমি তো যাবো, চল তাড়াতাড়ি। তুমি এখানে থাকো, আমরা মারে নিয়ে এক্ষুনি আসতেছি, ঠিক আছে? চল। আচ্ছা চল। দেখো আমরা তোমার স্বপ্ন পূরণ করছি। সত্যি সত্যি গাড়ি, তোর এই গাড়ি কই পাইছো? সত্যি করে কা, চুরি করে আনস নাই তো? আরে মা তুমি না শুধু সন্দেহ করো, যাও তুমি উঠো তো, আমরা কই থেকে এই গাড়ি চুরি করবো? তাই তো মা, তোমার এত কিছু জানা লাগবো না, তোমার আগে আমরা শখটা পূরণ করে নি, যাও গাড়িতে উঠো। তোরা কি করে গাড়ি চালাবি, তোরা কি পারো? তুমি বুঝবে না তো। উঠো তো মা, বেশি কথা কও। কই নিয়ে যাবি আমারে? তোমারে আকাশে নিয়ে যাব। উঠছ তাহলে গাড়ি? তুমি আমার মারে আরাম করে আকাশে নিয়ে যাও। আমার কেমন লাগতেছে মা, তুমি আমাকে কও। মারে
আমার কাছে কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগতেছে রে মা। আচ্ছা তার আগে কও তুমি কই যাইবা, তুমি যেখানে যাইতে চাইবা আমরা তোমার সেখানে নিয়ে যাবো। এই জাদুর গাড়ি আমার মা তোমার যেখানে নিয়ে যেতে বলবো আজকে তুমি আমার মারে নিয়ে সেখানে সেখানেই ঘুরবা, বুঝলা? এই আমার সত্য করে দাও, সত্য করে দাও।